আসসালামু আলাইকুম। সাইদ খান ব্লগসের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে পালসার পাগলু ফোর একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে রিভিউ করব, জানাবো আপনাদেরকে এই বাইকের প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে। তো বন্ধুরা, তার আগে আমার একটি কথা, আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, যাতে আমার দা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন গাড়িটা আপনাদের দেখাই। গাড়িটা সর্বপ্রথমে আপনাদেরকে আমি গাড়ির টায়ার কন্ডিশনটা দেখাবো। সামনেকার টায়ার দেখুন, একবারে নতুন কন্ডিশনের টায়ার, একবারে নিউ কন্ডিশনের গাড়ি। দেখুন মাঠঘাট, এ পাশে দেখুন ভাইজার, দেখুন কোনো স্পট নাই, গাড়িটির কোনো স্পট নাই। দেখুন তারপরে ট্যাঙ্কি কন্ডিশনটা অনেক সুন্দর আছে। আসুন ইঞ্জিন কন্ডিশন দেখায় আপনাদেরকে। ইঞ্জিন কন্ডিশনের কোনো দাগ নাই এবং আপনার একবারে ফ্রেশ নিউ কন্ডিশনের গাড়ি দেখুন। এবং পিছনের টায়ার কন্ডিশনটা দেখুন, পিছনের টায়ার কন্ডিশন একবারে ব্র্যান্ড নিউ, ঠিক আছে। এরপর দেখুন সাইলেন্সার, কোথাও কোনো কাজ করা নাই, একবারে নতুন কন্ডিশনের গাড়ি। এপাশে দেখেন সিট কাউলিংটা দেখেন, একবারে ফ্রেশ আছে, অরিজিনাল সিট। এপাশে পিছনের লুকিংটা দেখেন, এপাশে আসুন, এপাশে দেখেন, এপাশ থেকে টায়ার কন্ডিশন দেখেন, সাইলেন্সার মাঠঘাট দেখেন, এখানে দেখেন সিট, এপাশে সিট কাউলিং দেখেন। আপনারা দেখেন যে কোথাও কোনো স্পট আছে নাকি, আমি আপনাদেরকে সব জায়গায় দেখাচ্ছি। আসলে আমি বলবো না যে কোথাও স্পট নাই, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন যে কোথাও স্পট আছে কি না আছে। দেখেন সিট এখানে, এখানে দেখেন ট্যাঙ্কি দেখেন, এপাশে দেখেন আপনারা ভাইজার। বন্ধুরা, সব কিছু আপনাদেরকে দেখার, এবার একটু লুকিংটা দেখায় আপনাদেরকে, গাড়িটার লুকিং আসলে কীরকম দেখেন। একবারে নতুন কন্ডিশনে, যারা অনেক সময় আপনারা এই গাড়িটা নিতে চান যে আমি নতুন পালসার গাড়ি কিনবো, আমি তাদের উদ্দেশ্যে বলি যে আসলে নতুন গাড়ি আর এখানে গাড়ি কোনো পার্থক্য নাই, সামান্য অল্প কিছু চলা ব্যবধান এবং নাম্বার করা গাড়ি। তো চলুন আমি আপনাদেরকে গাড়ির কত কিলো চলছে, তার আগে আমি আপনাদেরকে নাম্বার সম্বন্ধে আলোচনা করি। নাম্বারটা দেখুন, বগুড়া 12-45-94, হাফ ট্যাগের নাম্বার। এটা আপনারা মানিকালা পরিবর্তন করতে পারবেন এবং দেশের যে কোনো জায়গায় আপনারা চালাতে পারবেন। দেখেন, চলুন এখন আপনাদেরকে গাড়িটার কিলো দেখাবো। গাড়িটার কিলো দেখেন, অনলি 7,281 কিলোমিটার চলছে। কোনো আমরা বলছি, আগে বলছি আমাদের গাড়িতে কখনও কোনো মিটার পরিবর্তন করি না আমরা, গাড়ির সাথে যেটুকু থাকে আমরা আসলে আপনাদেরকে সেটুকু দেখানোর চেষ্টা করি। আপনারা দেখুন ভালো করে, এরপরে দেখুন আপনারা, এবং তারপরেও যদি আপনারা গাড়ি নিতে চান, যদি বলেন যে না আমি আবার ভিডিও কলে গাড়িটা দেখবো ভালো করে, আমি তাও আপনাদেরকে দেখাতে পারবো। এবং এই গাড়িটা নিতে চাইলে আপনার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন গাড়ি নেওয়ার জন্য, এবং আপনারা তাদের থেকে প্রাইসটা, আমি তো অবশ্যই প্রাইসটা বলবো। দেখুন সব কিছু আপনাদের আমি আরেকবার দেখাচ্ছি, এ পাশ থেকে লুকিং দেখাচ্ছি। বন্ধুরা, এই গাড়িটির প্রাইস 1,45,000 টাকা। আপনারা সামান্য কিছু দামাদামি করতে পারবেন এবং কিছু ডিসকাউন্ট হবে আপনাদের জন্য। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।